আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর ইচ্ছা আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, যারা টয়োটা ব্র্যান্ডের ক্রাউন গাড়ি চাচ্ছেন, আজকে তাদের জন্য এই খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি নিয়ে আসলাম। গাড়িটার মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন 2009, আর গাড়িটার সিসি হচ্ছে 2500, আর গাড়িটা অকটেন ড্রাইভের গাড়ি, আর গাড়িটার কালার হচ্ছে ব্লু কালার, ইন্টেরিয়ার বেজ ইন্টেরিয়ার, আর গাড়িটা সম্পূর্ণ অটো গিয়ারের এবং অল অপশন অটো, আর গাড়িটার ভিতরে আছে সম্পূর্ণ উইডেন প্যানেল আর পাওয়ার সিট, গাড়িটা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, আর অনলি ফার্স্ট পার্টি ইউজ, আর গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের। আসুন বন্ধুরা, আমরা গাড়িটা একটু দেখি। সো বন্ধুরা, আপনারা একটু গাড়িটা ফলো করে দেখেন, গাড়িটার কিন্তু অরিজিনাল নিকেলের যে গ্রিলটা প্লাস ক্রাউনের যে মনোগ্রামটা, ওইটা কিন্তু সামনেতেই আছে। নিকেলের কন্ডিশনও খুবই ফ্রেশ, আর গাড়িটা অরিজিনাল কালার, কোনো ধরনের কোনো ডেন্ট পেন্ট করা হয় নাই, আর গাড়িটা এইচআইডি হেডলাইট প্লাস ফগ লাইটও আছে। গাড়িটা এখন পর্যন্ত আমরা তেমন বেশি একটা ওয়াশ করা হয় নাই, আর লাইটগুলা একটু কালারটা যেহেতু একটু ইয়েলো কালার এসে আছে, বাট যখন আমরা এটা সম্পূর্ণ বব করা হবে, গাড়িটা কিন্তু আরও গ্লেজি চলে আসবে। আর গাড়িটা কোনো ধরনের কোনো স্পট নাই, টোটালি স্পটলেস। আর টয়োটা ক্রাউনের গাড়ি যারা ইউজ করছেন, আপনারা জানেন যে ক্রাউনের চলার যেই একটা গতি বা গাড়ি চললে যে একটা স্মুথলেস থাকে বা মাটি কামড়া চলে, ওইটা কিন্তু ক্রাউনে ওই ফিলটা পাওয়া যায়। আর যেহেতু 2500 সিসির গাড়ি, সো আপনারা কিন্তু গাড়ি খুবই স্ট্রং গাড়ি। আর এখানে যে নিকেলের ভিটটা, এটা ক্রাউন গাড়িগুলো সবগুলাই ম্যাক্সিমাম একদম যেটা নিউ শেপের, ওইটা কিন্তু ম্যাক্সিমাম একদম টোটালি নিকেল থাকে। এখানে কিন্তু সম্পূর্ণ নিকেল ভিট দেওয়া আছে গাড়ির ডোরের উপরে প্লাস নিচে, আর নিকেলের হ্যান্ডেল, গাড়ি কোথাও কোনো স্পট নাই, একেবারেই ফ্রেশ কন্ডিশনের। আমরা একটু ব্যাক সাইডটা দেখি, প্লাস ব্যাক সাইডের যে কন্ডিশন ওইটাও একেবারেই ফ্রেশ। আর এখানে অরিজিনাল ব্যাক লাইট, এই গাড়ির সবগুলো লাইটই অরিজিনাল, প্লাস প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল, গাড়ির যা আছে সব কিছুই অরিজিনাল আছে গাড়ির। আমরা একটু ইন্টেরিয়ারটা দেখব, ইন্টেরিয়ারটা বেস ইন্টেরিয়ার খুবই চমৎকার, এবং টয়োটা ক্রাউনের স্পেস বাহিরে এবং ভিতরে অনেক বড়, এই গাড়িগুলো এমনিতেই একটু বড় থাকে। আর এই উইডেনের যে প্যানেলটা দেওয়া হয়েছে, এটা কিন্তু অ্যাশের ভিতরে একটা গ্রাফিক্স ডিজাইন করা আছে, এটা অরিজিনাল উইডেন প্যানেল। গাড়ির ভিতরে কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে, আর এটা কোনো এক্সট্রা সিট কাভার লাগানো নাই, আপনারা ইচ্ছা করলে এক্সট্রা একটা সিট কাভার লাগিয়ে নিতে পারবেন। আর গাড়ির সিলিংয়ের কন্ডিশনও ভালো আছে, আর স্পেস তো অনেক, কারণ ক্রাউন যারা ইউজ করেন আপনারা জানেন যে ক্রাউনের স্পেসগুলো খুবই বেশি থাকে। আমরা একটু সামনের সাইডটা দেখব, যে বন্ধুরা সামনে কিন্তু খুবই চমৎকার গাড়িটার, যেহেতু টোটালি সম্পূর্ণ উইডেন প্যানেল, ম্যাক্সিমাম জায়গায় প্যানেলগুলো আছে, প্লাস এটা ক্রস কন্ট্রোলার, আর গাড়ির কন্ডিশন কিন্তু খুবই সুন্দর, আর ভিতরে সিটের কন্ডিশনও ভালো আছে। তো বন্ধুরা, আমরা একটু গাড়িটা স্টার্ট দিয়ে দেখব। ফ্রন্ট সাইডটা কিন্তু ইন্টেরিয়ার খুবই চমৎকার এবং খুবই নাইস, আর সিটটা পাওয়ার সিট, আর পাওয়ার সিটের সম্বন্ধে এর আগেও আমি যেই ভিডিওগুলোতে যেই গাড়িগুলো পাওয়ার সিটের আছে ওগুলো দেখিয়েছি, তো পাওয়ার সিটগুলো থাকলে অনেক সুবিধা, যে আপনার বসে আর কোনো টানানি করতে হয় না। আর এটা যেহেতু পুশ স্টার্টের গাড়ি, আসুন বন্ধুরা আমরা গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখি। স্টার্ট হয়ে গেল, একেবারে স্মুথ সাউন্ড, কোনো ধরনের কোনো শেকিং নাই,
আর গাড়িটা কিন্তু ইন্টেরিয়রটা খুবই নাইস লাগতেছে, একটা অন্যরকম একটা শেপ। ক্রাউন গাড়িগুলোতে একটু বসার মজাটাই আলাদা। যারা আসলে ক্রাউন গাড়ি ইউজ করেন তারা এই গাড়ির সম্বন্ধে জানেন যে ক্রাউনের একটু স্পেসগুলো সব দিকে, এখানে কিন্তু পায়ের যে স্পেসটা আমি বসলাম এখানে কিন্তু অনেক বড় একটা স্পেস। আর সম্পূর্ণ গাড়িটার একদম ড্যাশবোর্ড প্লাস গিয়ার লিভারের এইখান থেকে ধরে মোটামুটি সম্পূর্ণ জায়গায় কিন্তু একেবারেই মোটা একটা প্যানেল দেওয়া আছে। আর এই যে সিডির যে সাউন্ড সিস্টেমটা, এটা কিন্তু ওই যে এখানে লেখা আছে 6 ডিস্ক সিডি চেঞ্জার প্লাস আপনার অরিজিনাল যেই টিভিটা ছিল ব্যাক ক্যামেরা প্লাস টিভি, এটা কিন্তু ক্রাউনের সাথে যেটা আসে ওটাই কিন্তু আছে। হ্যাঁ, অরিজিনালটাই। আমি একটু গিয়ারে লাগিয়ে দেখাই গাড়িটা। আমি গিয়ারে লাগালাম, আমার ডোরটা ওপেন আছে তার জন্য সাউন্ড দিচ্ছে। তো এখন কিন্তু গাড়ি কোনো ধরনের শেক নাই, প্লাস আমি মোটামুটি ড্রাইভে গেলেও কোথাও কোনো শেক নাই। আর এই যে ক্রুজ কন্ট্রোলারের যেই অডিও স্টিয়ারিং, এটা কিন্তু এখানে অপশনগুলো আছে আপনার এই যে ভলিউম আপ ডাউন করা প্লাস চেঞ্জ করা, সিডি চেঞ্জ করা প্লাস অথবা এফএম ইউজ করলে চেঞ্জ করা, আর এখান থেকে যে কোনো মোডে ব্লুটুথ মোড অথবা সিডি অথবা এফএম সব মোডগুলো এখান থেকে কন্ট্রোল করা যাবে। প্লাস ফোনের যে ফোন দেওয়া বা অফ কাটা, এটা কিন্তু এখানে অপশনগুলো আছে। আর এই গাড়িটার মাইলেজটা আমি একটু দেখাচ্ছি বন্ধুরা। গাড়িটার মাইলেজ আছে 76,868, 76,868। আমরা একটু ইঞ্জিনটা দেখব। সো বন্ধুরা, আমরা ইঞ্জিন সাউন্ডটা একটু শুনব। একেবারে স্ট্রং ইঞ্জিন, আর উপরে কাভারটাও খুবই সুন্দর। V6 ইঞ্জিন, 2500 সিসির ইঞ্জিন, এটা অকটেন ড্রাইভের, অকটেন চালিত। আর গাড়িটার আসলে কোথাও কোনো স্পট নাই প্লাস ডেন্ট পেন অথবা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আসলে আপনারা যখন আমাদের শোরুমে আসবেন অবশ্যই কিন্তু সরাসরি আপনার গাড়ির কন্ডিশনটা দেখতে পারবেন। সো বন্ধুরা, আপনি একটু ফলো করলে দেখতে পারবেন আসলে যে এই গাড়িটার এই যে বনাটের যেই অরিজিনাল ভিটগুলো, জাপানের যে ভিটগুলো ছিল ওই ভিটগুলো এখনও আছে, প্লাস যে অরিজিনাল হিট প্রুফটা ওইটাও আছে। গাড়ি কিন্তু কোনো কিছু চেঞ্জ করা হয় না, এই গাড়ির সব কিছু অরিজিনাল আছে। আর ক্রাউনগুলো যারা ইউজ করে তারা একটু শৌখিন থাকে ম্যাক্সিমাম, বা দেখা গেছে এই ক্রাউনগুলো অ্যাভেলেবেল খুব রাফ টাফ ইউজ হয় না, দেখা গেছে এগুলো ম্যাক্সিমামে রাত্রি ইউজ হয়, তো রাত্রে তো আমাদের ঢাকা শহরটা ফাঁকাই থাকে। আর গাড়ির যেই কাভারগুলো, এটা অরিজিনাল কাভার, ওই সবগুলো অরিজিনাল আছে। আপনারা যখন আমাদের এই গাড়িটা দেখতে আসবেন অবশ্যই ট্রায়াল দিয়ে অথবা যেই কোনো অ্যানালাইসিস সেন্টারে নিয়ে, নাভানা, রহিম আফরোজ, প্যাসিফিক মোটর অথবা যে কোনো জায়গায় আপনারা চেক করে তারপরে ড্যামশিওর হয়ে আপনারা আমাদের সাথে গাড়িগুলো নিতে পারেন। সো বন্ধুরা, আমরা টয়োটা ব্র্যান্ডের খুবই চমৎকার একটা ক্রাউন গাড়ি দেখলাম। তো দামের ব্যাপার আসার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন যে আপনাদের যদি কোনো ধরনের কোনো নতুন গাড়ি লাগে অথবা কোনো নতুন গাড়ির ভিডিও দেখতে চান অথবা তথ্য জানতে চান অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে যে আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আপনাদের যে কোনো গাড়ি বিক্রি করতে চাইলে অথবা ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের শোরুমটা বনানি চেয়ারম্যানবাড়ি 2/3 নম্বর রোড, A&A কার সেন্টার, 7 নম্বর হাউসে অবস্থিত। আর যাই হোক বন্ধুরা, আমরা এই গাড়িটার দামের ব্যাপারে আসি। আমরা এই গাড়িটার দাম চাচ্ছি 23,50,000 টাকা, এই গাড়িটার দাম চাচ্ছি আমরা 23,50,000 টাকা। তবে অবশ্যই এটা আমাদের ফাইনাল প্রাইস না, আস্কিং প্রাইস, দামাদামি করতে পারবেন। আর সকলেই ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।